মাস্টার বিমের বেন্ডিং স্ট্রেস নেই, কম্প্রেশন চিত্রের মাধ্যমে দেখা। এইটা হচ্ছে ফিগারটা ড্র করা আছে, দেওয়া আছে, আর বিয়ের একটা মান হচ্ছে 590K, এরপরে আর এর মানটা হচ্ছে যে দুটার লোকটা ছিল 300 বাদ দিলে 210K হবে, ম্যাক্সিমাম হচ্ছে 450K। এটা হচ্ছে সর্বোচ্চ বেন্ডিং স্ট্রেস কেমন একটা বেন্ডিং দেখা দেয়। তো এখান থেকে ফার্স্টে হচ্ছে যে 210 উপরে যাবে হচ্ছে 590, যেহেতু এখান থেকে আরো 300 উপরে, এখান থেকে যে কোনো আপনি যখন মনে হচ্ছে ত্রিভুজ আঁকতে পারবে আমার লোকটা নামবে এখানে পর্যন্ত আসতে বলতে এখানে 300 এখানে নিখে এখানে আর এখান থেকে যেটা বলে সে আছে পেন্টিং মোমেন্টটা ডায়াগ্রামটা বের করা যাবে সবই। তো এখান থেকে যদি ধরুতে 210 একইভাবে বের করতে হবে, এখানে বের করতে হবে, বের করতে হয়। এবং পর এখান থেকে আবার একইভাবে এখানে আপনি এটা হচ্ছে তুলনা প্রস্ত যেভাবে ক্ষেত্রে বলে সাথে এই বেলিং স্টেপটা বের করতে হবে, মানে বেলিং কোনো ডায়াগ্রাম বের করতে হবে। তো এখানে যেহেতু সেটা আছে 450, তো এখানে মিশিয়ে 450K এসএস সমান আমরা জানি মাই বাই আই, মানে এম ওয়াই বাই আই, এখানে মানগুলো বসানো হবে। তো তার আগে হচ্ছে একটা ব্যাপার ওয়াই মানটা এখানে এই যে এখানে আকৃতি দিয়ে আছে 12/10 আছে, মানে 10/12 6 যেহেতু এইভাবে হবে 6 হবে। আর হচ্ছে এখানে আই হচ্ছে BD2/12 করলে এখানে বসানোর ফলে 4.86KSI এটা হচ্ছে আনসার। এখন আমরা দেখবো যে পরের প্রশ্নটা কী আছে। তো পরের প্রশ্ন আছে হচ্ছে স্যান্ড পাইপকে কীভাবে করা হচ্ছে চিকিৎসা। এটা হচ্ছে একটা স্যান্ড পাইপ, কংক্রিট আছে, স্যান্ড আছে, এটা 40 মিটার, এটা হচ্ছে 1 মিটার, এটা কংক্রিট আছে। তো এখন মাটির ভারবন কত বৃদ্ধির জন্য পাইলের জন্য গর্তবাড়ি দ্বারা পূরণ করলে কম্প্যাকশনের মাধ্যমে যে পাইলিং করা তাকে স্যান্ড পাইপ। এটা এটা একটা ফিগার, এখন মানে অত ডিটেলস নেই। এখানে হচ্ছে সিমেন্টের মাঠ পরীক্ষায় ভালো মন্দ গুলি লিখো। এখন সিমেন্ট এর ধূসরগুলো ভালো কিন্তু রং লাল কালচে বলে বুঝতে হবে অপত্রুপ মিশ্রিত হচ্ছে। তো দুই আঙ্গুলের মাঝে সবগুলি আঠালো মনে হলে সিমেন্ট ভালো, কিছু পরিমাণ সিমেন্ট বাড়িতে ছেড়ে ফেলে সরাসরি দুই আঙ্গুলে বুঝতে হবে সিমেন্ট ভালো। ওরা হচ্ছে সিমেন্ট প্লাস্টিক প্লেটের উপর সিমেন্ট করে কিছু পরিমাণে ভিজে রাখলে না পেটে কেমন করলে বুঝতে হবে সিমেন্ট ভালো। এখন আমরা পরবর্তী প্রশ্ন কলাম বাটনিংয়ের কার্যকরী দুর্গ বলতে কী বোঝা যাবে। আর হচ্ছে যে এখানে সাপোর্টের উপর ভিত্তি করে কলম বাটনিং আলোচনা, এখানে কলমের টোপি নিয়ে করা হচ্ছে, কলম করা হচ্ছে, ফিগার ড্র করা হচ্ছে। দেখে নেবেন যেহেতু এটা কী হবে, দেখে নেবেন চেষ্টা করে ভালো কিছু নিয়ে আসবে। সাপোর্টের উপর ভিত্তি করে বাটনিংয়ের প্রভাব আছে, এখানে ফর্মুলা এরপরে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে সেফটি ট্যাঙ্ক ও সব সফিট কাকে বলে দেখে নেবেন। যেহেতু ভিডিওগুলো একটু বড়ই হয়ে যাচ্ছে, বেশি বড় করতে যাচ্ছে, আমরা একটু কষ্ট করে এখানে দেখে নেবেন। থিওরিক্যাল খুব বেশি কিছু মনে হয় না, সফিটটা এখানে সফিট আছে, সেফটি ট্যাঙ্ক আছে। এরপর যেটা আছে এটা আসলে থিওরিক্যাল সব মেকানিক্সের ক্ষেত্রে এটা সমান, তো তারা কী নির্দেশ করে কি পাই তারা কী বোঝায় মাটির ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোন ধরনের এত প্লাস 6 টেন হচ্ছে তারা সয়েলের শেয়ার স্ট্রেংথ নির্দেশ করে, সয়েলের শেয়ার স্ট্রেংথ নির্দেশ করে, এটা তারা সয়েলের শেয়ার স্ট্রেংথ নির্দেশ করে। এরপরে হচ্ছে টি হচ্ছে শেয়ার স্ট্রেন, সি হচ্ছে কোহেশন, ফাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, সিগমা যেটা
নর্মাল স্টেজ অফ এটা হচ্ছে এটা হচ্ছে ফেলিওর প্ল্যান ফেলিওর প্ল্যান এখানে হচ্ছে এটা হচ্ছে কাদের জাতীয় মাটির জন্য ব্যবহার করা হয় কাদের জাতীয় মাটির জন্য ব্যবহার করা হয় আর স্যান্ড আর স্টিলের ক্ষেত্রে হচ্ছে শিশু মঞ্জি স্যান্ড আর স্টিলের ক্ষেত্রে শিশু মঞ্জি আন্দোলন মাটির ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা কাদের জাতীয় মাটির ক্ষেত্রে ব্যবহার করা হয় আর স্টিলের স্যান্ড আর স্টিলের ক্ষেত্রে সিএম আটা জিরো হয় এটা হচ্ছে ছিল যে দক্ষিণ চব্বিশ পরগনার প্রশ্নের সমাধান যদি ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি সেটা পেয়ে যান ধন্যবাদ সবাইকে